আল্লাহ কিভাবে দেন? অনেক সময় চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, অনেক সময় পাই না, মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে পরকালে নিশ্চয় আল্লাহ দিবেন। আর বিপদ আপদ যেগুলো আমাদের দুনিয়ায়, আমাদের দোয়া আর আল্লাহর দয়া এইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে দেন। ভাই আপনি খেয়াল করলে দেখবেন, এই যে ইস অ্যাক্সিডেন্ট হয়েই গেছিল, ধাক্কা লেগেই গেছিল, পড়েই গেছিল, আরেকটলে গেছিলাম, আমাদের জীবনে এইটার সংখ্যাই বেশি, ঠিক কি না? এগুলো কেমনে ঠেকে গেল? চলতে চলতে বাঁশের খোঁচা লাগছে, আরে সুবহানাল্লাহ, আর একটু হলে চোখে লাগছিল, সারা জীবনে চোখে একবার লাগে নাই কিন্তু চোখের আশপাশে 50 বার ধাক্কা খেয়ে গেছি, হয় না ভাই? এই যে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমি হেফাজত করতেছেন, অ্যাক্সিডেন্টগুলো হয়ে গেছে, আমরা বলি না মাঝে মাঝে আল্লাহ নিজ হাতে আমার বাঁচাইছে, বলে আমরা জীবনে একবারও বলি না এই কথা, তাই না? বলছি না প্রিয় ভাইয়েরা? কীভাবে? এইগুলো হচ্ছে দোয়ার ফসল। আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপনি এমন একটা মাইনর জিনিস হতে চাইছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে মেজর একটা আপনার আমার জীবনের এরকম দুর্ঘটনা দূর করে দিয়েছেন। অতএব প্রিয় ভাইয়েরা, দোয়া যার জীবনে যত বেশি, তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তত বেশি। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে সম্মানিত আর কোনো জিনিস নেই। সুবহানাল্লাহ, এ বিআম দোয়া, দোয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত। আমি তো মাঝে মাঝে বলি প্রিয় ভাইরা, আমাদের দোয়াগুলো এখন অটোমেটিক দোয়া, এই দোয়ার মধ্যে কোনো রূহ নাই, এই দোয়ার মধ্যে কোনো প্রাণ নাই। আমরা সালাতের পরেও যে দোয়া করি, এই দোয়া আমাদের জন্য অটোমেটিক দোয়ার মতো, মানে সালাম ফিরানোর পরে এই দোয়াটা আমার রেগুলার করতে হয়, না করলে ইমামের চাকরি থাকবে না, মসজিদের মধ্যে মুসল্লিদের মধ্যে যুগ যুগ ধরে চলে আসতেছে বিশৃঙ্খলা হয়ে যাবে। অতএব ইমাম সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম আল্লাহ, ইমাম সাহেব ধরবেন তো যে হুজুর এই যে 10-12 সেকেন্ড চুপ করে থাকে, চুপ করে মায়ের মুখের মধ্যে মুছে আপনি কী বলছিলেন, এর মধ্যে আপনি কার জন্য চাইছিলেন? উনি সর্বোচ্চ বলবে কি জানেন? উনি বলবে, আমি বলছি রব্বানা জালামনা আনফুসানা ওয়া রব্বানা আতিনা ফিদ্দুনিয়া, এই মুখস্থ দোয়া। তো এইটুকুই তো আপনার আমার সকলের দোয়া নয় প্রিয় ভাইয়েরা। অতএব আমরা বলতে চাই প্রিয় ভাইরা, এই যে যেই দোয়া আল্লাহর কাছে, যেটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার আমাদের অবকাশ নাই প্রিয় ভাইরা। আমাদের প্রত্যেকেই এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদেরকে চেষ্টা করতে হবে, স্বয়ং ইবাদত দোয়া এটা আপনাকে আমাকে মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। আপনি সালাত আদায় করেছেন যেরকম গুরুত্ব দিয়া, ওই রকম এরপরে নফল পড়বেন গুরুত্ব দিয়ে, ওই রকম দোয়াও আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেহেতু এটি একটি স্বয়ং ইবাদত। অথবা এই ইবাদতে আপনার আমার জন্য ধীরস্থিরভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী আপনার আমাকে করার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা আনন্দের সংবাদ আছে। কি আনন্দের সংবাদ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি, নিশ্চয় জেনে রাখো তোমার রব চিরঞ্জীব আর লাজুক, তোমার রব লজ্জাশীল রব, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাশীলতা নিজের উপরে ধার্য করেছেন। কেন বললেন এই কথা? হাইয়ুন কারীম ইস্তাহি, তোমার রব লজ্জাশীল কেন বললেন? আল্লাহ নবী বলছেন, ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাই আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন, আল্লাহ নবী বলছেন যখন কোনো বান্দা তার ভরপুর আবেগ নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত উঁচু করে, যেই রব লজ্জাশীল চিরঞ্জীব, ওই রব ওই হাত তুলনেওয়ালাকে খালি হাতে ফেরায় দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর কাছে চাবেন? নবীজি বলছেন, ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন, আল্লাহ ওই দুইটা হাত বান্দার আর কোনো দপ্তর নাই, যে রবের দপ্তরে তুলেছে, ওই রব খালি হাত ফেরাতে কষ্ট পান। এখন আপনার আমার হাত তোলার ধরন কি ভাই? আপনার আমার হাত তোলার কারণ কি ভাই? এটা যদি অনুভব না থাকে তাহলে এই হাত তোলা অনেক সময় বেয়াদবির কারণ হয়। বলবেন হুজুর এইরকম কথা তো বলেন নাই। প্রিয় ভাইয়েরা, দোয়া মুনাজাত আপনি আল্লাহর কাছে করছেন চুপি চুপি কথা, দোয়া আল্লাহর কাছে করছেন আপনি কামনা। এখন আপনি আসছেন, আসার পরে আমাদের সভাপতি সাহেবের সাথে আসছেন যে আপনি অসুস্থ, একটু আপনার একটু মেডিকেলের ট্রিটমেন্টের জন্য সহযোগিতা দরকার। সভাপতি সাহেব যদি ঠিকমতো বুঝাই দেওয়া যায়, অথবা
চেয়ারম্যান সাহেব এমপি সাহেবকে ঠিকমতো একটু বুঝিয়ে দেওয়া যায় তাহলে উনি আশা করা যায় কিছু না কিছু আপনাকে দিবে। এখন আপনি তার সামনে আইসাই বলতেছেন আমার শরীরের অবস্থা খুব খারাপ, আমার নাম কিন্তু আব্দুল করিম, আমার পেটের মধ্যে ব্যথা, ডাক্তার দেখাইছিলাম শরীরের অবস্থা খারাপ, কিন্তু আপনি পারলে আমাকে কিছু সহযোগিতা করেন। চিন্তা করবে কিরে এই লোকের কি মাথার ডিস্টার্ব, আপনার আসলে শরীর খারাপ। মানে কি বললেন ভাই, এটা বলে কি বললাম, আমি শুনতে পারলাম, বললাম আমার শরীর খারাপ, আমার জন্য তাদের ব্যবস্থা করেন, আমি একটু করে সুযোগ দেন, বলবে গাদ ধরে বাইট করে দেয় তো, ব্যাক করবে আদব কথা, আর কেমনে বলতে হয় তাও জানে না, মাথা খারাপ নাকি মিয়া, যে ভালো করে বলতে পারে তারা নিয়ে আছে, এটা দুনিয়ার মানুষের ফিতরা। তার সাথে যদি আদবপূর্ণভাবে বলা না যায় তাহলে দুনিয়ার মানুষ গ্রহণ করতে পারে না। আর আপনার আমার যে রবের কাছে না চাইলে অসন্তুষ্ট হন, দেনে ওয়ালা বলতেই যেই রব, যেই রব বান্দার হাত তোলার পর ফিরাই দিতে লজ্জাবোধ করেন, সেই বান্দা হাত তুলে আদব আখলাক কিচ্ছু নাই, হাতে আল্লাহ আমার শরীর খারাপ অবস্থা করার আল্লাহ তুমি একটু বলে দিলাম, মনে করলাম ডিউটি তো উনার, ডিউটি তো আমার না, দিবে না কেন, এরকম একটা মুড নিয়ে আপনি আমি দোয়া করছি, দোয়ার আদব এইটা নয় প্রিয় ভাইয়েরা। এই জন্য যেই আল্লাহ দিতে চান, যেই আল্লাহ হাত তুললে ফিরান না, ওই বান্দাকে আল্লাহর কাছে আদবের সাথে ডাকতে হবে, যেইভাবে ডাকলে আল্লাহ দেন ওই রকম বিনয় অবনত হয়ে আবেদন করতে হবে। দোয়া কোনো হেলনা খেলনার বিষয় নয়, দোয়া স্বয়ং স্বতন্ত্র একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইজ্জতওয়ালা একটা ইবাদত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিন আদ-দুআ, দোয়ার চেয়ে সম্মানিত আল্লাহর কাছে কিছু নাই, দুনিয়ার সব চাইলে বিরক্ত আর আমার আল্লাহ না চাইলে বিরক্ত, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য এটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেক পশু পাখি প্রাণী আল্লাহ দুনিয়াতে যাদেরকে সৃষ্টি করেছেন সবার আত্মরক্ষার জন্য অথবা নিজেকে সেফ করার জন্য কিছু না কিছু আল্লাহ রাব্বুল আলামিন অনুষঙ্গ দিয়েছেন। একটি সাপ চোখে দেখে না কিন্তু নাকে শুকে, ওই সাপ নিজের আত্মরক্ষার জন্য ছোবল দেওয়া আল্লাহ শিখিয়েছেন। আপনার বাড়ির ছোট্ট একটু গরু, ওই গরুর একটা লম্বা লেজ দিছেন, সে আপনার আমার মতো হাত সব জায়গায় নিয়ে যে মশামাছি তাড়াতে পারে না, সে তার লেজটা দিয়ে তার মশামাছি তাড়ায়, এটা তার আত্মরক্ষার জন্য অস্ত্র। বিড়ালের দুটা দাঁত এই জায়গাতে কর্তন দাঁত বড় বড় করে আল্লাহ বের করে দিয়েছেন, নখের মাথায় আঁচড় দিয়েছেন, কেউ ধরতে আনলে ফুস করার ক্ষমতা দিয়েছেন, এটা তার আত্মরক্ষার অস্ত্র। প্রত্যেকের জন্য একটা সিলাহ আছে, প্রত্যেক প্রাণীর বাঁচার জন্য একটা অস্ত্র আছে, কিন্তু মানুষ আল্লাহ বলছেন আমি তাকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছি, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন মানুষ বড় দুর্বল, এর থেকে বড় দুর্বল আর কোনো সৃষ্টি নাই, কিন্তু ওই দুর্বল মানুষের বাঁচার অস্ত্রটা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার মানুষ জেনে রাখো ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে তার আত্মরক্ষার অস্ত্র বানাইছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। ইমানদারের বিপদ যেখানে দোয়া সেখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইমাদুদ্দিন, আর তোমার দ্বীনের ভিত্তি হচ্ছে দোয়া, ও নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের আলো হচ্ছে দোয়া, বান্দা যখন দোয়া করে আসমান জমিন ওই বান্দার ওই দোয়ার সওয়াব দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি একবার বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসমান জমিনের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়, আমরা বুদ্ধিমানরা বলি এই জন্যই তার সুবহানাল্লাহ বলি না, যেহেতু ফাঁকা জায়গায় আর কোনো জায়গা নাই, নতুন করে আর ওই জায়গায় কী দিব, তাই না ভাই প্রিয় ভাইয়েরা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই মসজিদের ভিতরে এখন যতটুকু আলো আছে ফকফক করতেছে সব জায়গায়, টিউব লাইট ঝাড়বাতি আশপাশ দিয়ে আলোতে ঘর ভরা, ঠিক কিনা? এখন এর মধ্যে যদি নতুন করে আরেকটা আলো দলানো হয় মসজিদ তো ভেঙে যাবে, ভেঙে যাবে না? বললেন যে মসজিদে আলোতে ঘর ভরে গেছে, তো ভরা জায়গায় আরেকটা কিছু জোর করে ঢুকালে তো মসজিদ ফেটে যাওয়ার কথা না। অন্যান্য জিনিসের সাথে এই ভরার পার্থক্য হচ্ছে নূর, নূর হচ্ছে সওয়াব, আপনি যত কামাই করবেন ওই আলোর জ্যোতি তরফ তত বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আর দোয়া সিলাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দার জন্য আসমান জমিনের আলো দিনের খুঁটি, আর দোয়া হচ্ছে বান্দার জন্য অস্ত্র, ওই বান্দার যত বিপদ যত কামনা যত চাহিদা আল্লাহ থেকে আদায় করে নেওয়ার অস্ত্রের নাম হচ্ছে বান্দার জন্য দোয়া, সুবহানাল্লাহ। কত কিছুই করলাম, বিপদে বললে মাজারে দৌড় লাগায়, বিপদে বললে পিসায় হুজুরের কাছে চলে যায়,
বিপদে বললে ওমুক জায়গায় মান্নত দেওয়ার জন্য চলে যায়, বিপদে বললে হুজুরের কাছে পর্যন্ত চলে আসে, আসার পরে হুজুরকে বলবে যে হুজুর আমার জন্য এই দেন সেই দেন, এই দোয়া করেন সেই দোয়া করেন। অথচ ইসলাম আপনাকে এটা শিখাচ্ছে না, আপনার বিপদ আপনাকে আল্লাহর কাছে কানতে হবে, নিজের কান্না অন্যজনকে দিয়ে কাঁদানো যায় না, নিজের কান্না অন্যজনকে দিয়ে কাঁদানো যায় ভাই, যদিও ভাড়াটিয়া কান্নাকাটি করার লোক নাকি পাওয়া যায়, কিন্তু আসলে এই কান্না নিজের কান্নার মতো হয় না প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাজুন নাস মান আজিজা আনিদ দুআ ওয়া আফখালুন নাস মান বখিলা বিসসালাম। দুনিয়াতে সবচেয়ে সমৃদ্ধ মানুষ কে বলেন তো ভাই? বিল গেটস, স্টিভ জবস, সবচেয়ে সমৃদ্ধ মানুষ, সবচেয়ে বেশি হিম্মতওয়ালা মানুষ। আজাজুন নাস, নবী যে বলছেন ওই ব্যক্তি সবচেয়ে সমৃদ্ধ, সবচেয়ে হিম্মতওয়ালা, সবচেয়ে রিচ ম্যান, সে যে আল্লাহর কাছে অধিক দোয়া করে। সুবহানাল্লাহ, বলবেন না? ওয়াফখালুন নাস মান বখিলা বিসসালাম। আর দুনিয়াতে সবচেয়ে বড় কৃপণ হতভাগ্য বকি, যার কোনো খরচ নাই, আল্লামাহুল বায়ান, আল্লাহ জবানটা দিয়েছিলেন ওই জবান দিয়ে সালাম দেয়। তাহলে দোয়া যে করে আল্লাহর কাছে সে সমৃদ্ধ, এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদউল্লাহ গাদিবাল্লাহু আলাই, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না আল্লাহ তার প্রতি রাগ করেন। অতএব এই হাদিসগুলার আলোকে আমরা আল্লাহর কাছে দোয়া করার জন্য আলাদা সময় বের করার চেষ্টা করি প্রিয় ভাইয়েরা। আমার যেরকম পড়ালেখার সময় আছে, ওয়াশরুমের সময় আছে, সালাতের সময় আছে, তেলাওয়াতের সময় আছে, আল্লাহর কাছে দোয়ার জন্য আপনাকে আমাকে সময় বের করতে হবে এবং আল্লাহর কাছে স্পেশালি দোয়া করতে হবে, যেই পদ্ধতিতে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য শিখিয়ে দিয়ে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা, একটা আমলের কথা আপনাদেরকে বলি। অনেকেই আমরা আছি, যদি বলা হয় যে ভাই দুনিয়ায় কেমন লাগে, বলে ভাই আল্লাহ যেদিন নিয়ে নিবে চলে যাব, উপরে উপরে বলে এটা, কিন্তু মনে মনে চায় আহারে এই দুনিয়া ছেড়ে কে যেতে চায়, আল্লাহ যদি আরেকটু হায়াত দিতেন, আর একটু কাজ করতাম, আর একটু বরকত দিতাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কাউকে মৃত্যু কামনা করতে বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন, না তুমি মৃত্যু কামনা করতে পারো না, তুমি তো জানো না তুমি আর 10 দিন বেঁচে থাকলে এর মধ্যে কোনো একদিন তওবা করে তুমি আল্লাহর কাছে গুনাহগার না হয়ে তুমি আল্লাহর আব্দ হিসাবে যেতে পারো, অথবা তুমি আজকেই মৃত্যু কামনা করতেছো, আজকে তুমি কী হালতে আসেছো আল্লাহর কাছে এটা তো তোমার জানা নাই। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। এই জন্য আমরা দেখতে পাই অন্তরে অন্তরে আমাদের সকলেরই হায়াত বৃদ্ধির কামনা আছে, আর রিজিকটা যেন আমাদের একটু বরকত হয় এই কামনা আছে না নাই? আছে ভাই। একটা আমল শিখে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। নবীজি বলছেন, লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ ওয়ালা ইয়াযীদু ফিল উমরি ইল্লা আল-বিরর ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামু রিজকা বিখাতিয়াতিন ইয়ামালুহা। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ, তোমার তকদির পরিবর্তন হবে না দোয়া ছাড়া। সুবহানাল্লাহ বিহামদি। অনেকেই বলবেন, হুজুর আমরা যে শুনছি তকদির পরিবর্তন হয় না, তো দোয়া ছাড়া তকদির পরিবর্তন কেমনে হলো? দোয়া দিয়া আল্লাহ রাব্বুল আমিন তকদিরটাই ওই বান্দার জন্য এরকম করে লিখে রাখতে পারেন যে আমার বান্দা দোয়া যদি করে তকদির বৃদ্ধি পাবে, দোয়া না করলে তকদির বৃদ্ধি পাবে না। আল্লাহ তকদিরই লিখছেন এরকম করে। এই জন্য নবীজি বলছেন, আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করলে আল্লাহ রাব্বুল আমিন তোমার তকদিরের মধ্যে বৃদ্ধি দান করবেন, তোমার তকদিরকে ভালোর দিকে নিয়ে যেতে পারেন। এই দোয়া একমাত্র তকদিরকে উল্টায় দিতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াযীদু ফিল উমরি ইল্লা আল-বির, আর কেউ যদি তার জীবনে হায়াতে যদি বরকত চায়, তার হায়াতে যদি প্রবৃদ্ধি চায়, তাহলে সে যেন কল্যাণ কাজ করে। আপনি যদি নেক কাজ করেন, কল্যাণ কাজ করেন, অপকার অপরের উপকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের মধ্যে বারাকা দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ রিজিক তো আল্লাহ তোমাকে দিয়েই দুনিয়ায় পাঠিয়েছেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার বুকে এমন কোন সৃষ্টি নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন না করেছেন। তাহলে রিজিক এই বান্দা পায় না কেন? নবীজি বলছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামু রিজকা বিখাতিয়াতিন ইয়ামালুহা, দুনিয়াতে আমরা যে গুনাহ করি এই গুনার কারণে রিজিক কেটে চলে যায়। অতএব গুনাহ ছেড়ে দেওয়া, কল্যাণকর কাজ করা আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এই তিনটা হচ্ছে আপনার আমার জীবনের প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ বিহামদি।